আবাস যোজনার তালিকা নিয়ে অভিযোগের শেষ নেই। পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাস যোজনায় নাম পঞ্চায়েত সদস্যদের। ঘটনায় চাঞ্চল্য বারাসাতের লক্ষ্মীপুর এলাকায়। পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাস যোজনার তালিকায় নাম, আবাস যোজনার তালিকা নিয়ে অভিযোগের শেষ নেই। পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাস যোজনার তালিকায় নাম পঞ্চায়েত সদস্যের মা ও বউয়ের, কিন্তু পঞ্চায়েত সদস্যের দাবি তালিকায় নাম তুলে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। রাজ্য জুড়ে আবাস যোজনার ক্ষেত্রে নানা দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। দুর্নীতির অভিযোগে টাকা বন্ধ করেছিল কেন্দ্রীয় সরকার, কিন্তু পুনরায় নতুন করে আবাস যোজনার ঘরের তালিকা প্রকাশ হতেই একাধিক জায়গায় দেখা যাচ্ছে পাকা বাড়ি থাকা সত্ত্বেও তালিকায় নাম রয়েছে পঞ্চায়েত সদস্যদের। এবার সেরকমই এক ঘটনা প্রকাশ এলো বারাসাত কদম্বগাছি পঞ্চায়েতের লক্ষ্মীপুর এলাকায়। আমার ওই মেজ ভাসুর পেয়েছে। কি করেন উনি? উনি মেম্বার এখানে, পঞ্চায়েতের মেম্বার। হ্যাঁ, উনার তো পাকা বাড়ি আছে। হ্যাঁ আছে। তারপরেও পেয়েছে তাই তো? নাম তো এখন এসেছে উনার বউয়ের নামে। হ্যাঁ হ্যাঁ, বাড়ি পেয়েছে, কিন্তু উনি বলেছে উনি জানে যে বলে মায়ের মায়ের একা এ নেই, ব্যাংকের বইও করা হয়নি। আচ্ছা, মায়ের এটা পুরো কেটে দেবে এসছে, বললাম তো এসছে, কিন্তু মায়ের ফটো এতে পুরো বলছে আর কেটে দেবে। কার কার নামে বাড়ি এসছে? তো আমি একটু এটা আমার শাশুড়ির নামে আর ওনার বউয়ের নামে। জানা যায় বারাসাত কদম্বগাছি পঞ্চায়েতের লক্ষ্মীপুর এলাকায় পঞ্চায়েত সদস্য শাহাবুদ্দিন ও বুথ সভাপতি আয়ুব আলীর পাকা বাড়ি থাকা সত্ত্বেও তাদের নাম রয়েছে আবাস যোজনার তালিকায়। পঞ্চায়েত সদস্য জানান তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে, তাকে ফাঁসানোর জন্যই আবাস যোজনার তালিকায় তার মা ও বউয়ের নাম দেওয়া হয়েছে, তবে তিনি এই ঘর চান না বলে জানিয়েছেন। শুনি, আমার নামই এসেছে শুনেছি। আচ্ছা, সার্ভে হয়েছিল? আমাদের বাড়িতে লোড লাগবে না, সেই সময় এত কন্ডিশন ছিল না, অনেক দিনের আগে সার্ভে, এখন তো মানুষ পরিবর্তন হয়ে গেছে একদম। কিছুটা ঘর অনেক আছে, ঘর দোর করেছে, এখন এই সময় দেখা যাচ্ছে সব ঘরে এসেছে যারা পারক ব্যক্তি, এই বিষয়ে পঞ্চায়েত প্রধান গৌতম পাল জানান কদম্বগাছি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় 3,500-এর বেশি বাড়ির নাম এসেছে, সেখানে এখনো পর্যন্ত 800-এর বেশি বাড়ি বাতিল করা হয়েছে, এখনো বাতিলের প্রক্রিয়া চলছে। তবে পঞ্চায়েত সকল সদস্যকে বলা হয়েছিল তারা যেন বাড়ি না নেয়, তার মধ্যেও কিছু মানুষ কারচুপি করে তালিকায় নাম তুলেছে। মুখ্যমন্ত্রী বলেছেন স্বচ্ছতা বজায় রাখতে, তাই স্বচ্ছতা বজায় রাখতে সমস্ত রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরাও চাই ন্যায্য প্রাপকেরা সকলে বাড়ি পাক, এখনো বহু গরিব মানুষ বাড়ি পায়নি, তারাও যাতে বাড়ি পায় সেদিকেও নজর রাখা হচ্ছে। এটা 2018 সালে সার্ভে হয়েছিল, তো তখন আমি প্রধানের শপথও নিয়েছি, আমি নিয়েছিলাম সেপ্টেম্বর মাসের শপথ, তার আগে এই সার্ভেটা হয়েছিল, সেই সার্ভেতে প্রচুর এরকম নাম উঠেছিল। পরবর্তী সময় যখন আবার একটা লিস্ট আসে বিডিও সাহেব, এই বিডিও সাহেব আসার পর যে আপনাদের পিএমওএ তালিকাটা, এই আবাসের তালিকাটা, এর মধ্যে অনেকে ঘর করে নিতে পারে, 18-এর পর দীর্ঘ 4 বছর চলে গেল, তা সেইগুলো সার্ভে করে জানাতে হবে যে কার পাকা বাড়ি আছে, কে পিএমওআই পেয়েছে এর মধ্যে, এই 4 বছর গ্যাপের মধ্যে এটা জানাতে বলে, এবং আমরা যথারীতি সেই কাজগুলো শুরু করেছিলাম। এরকম থাকলে সত্যিই খুব খারাপ লাগে, আমাদেরও অসুবিধা হয়। কোনো গ্রামে একটা গরিব মানুষ ঘর পেল না, আর একটা পাকা বাড়ি সে হয়তো তার নিজস্ব ব্যক্তিগত ইমেজ খাটিয়ে সে করে নিল, নিশ্চয়ই খারাপ লাগে। আমি তো দেখুন এই প্রক্রিয়ার মধ্যে ঢুকিনি বা আধিকারিকরাই করেছে, তবে যেইটুকুনি খবর পেয়েছি তাতে প্রায় 800-এর ওপর অলরেডি ক্যান্সেল হয়েছে, এবং এখনও সুপার চেকিং চলছে, প্রশাসনিক লেভেল থেকে করছে, ডিএম লেভেল থেকে করছে, আরও কিছু বার যাবে। পাশাপাশি এই বিষয়ে বিজেপি নেতা বলেন, বিষয়টা এইভাবেই তৃণমূল পঞ্চায়েত, তৃণমূলদের কারবার মানে কালচারই এটা, তারা শুধু কীভাবে নিজেদের পকেট ভর্তি হবে, নিজেদের পরিবারের, নিজেদের আত্মীয় স্বজনের, তাদের কথাই ভাবে। ওই গ্রামে দেখা যাচ্ছে যে মাটির বাড়ি পড়ে যাচ্ছে, ঘরে থাকতে পারে না, তার বাড়ি আসছে না, দীর্ঘদিন ধরে তারা ভাঙা বাড়িতে কোনো রকম পাতার ছাউনি দিয়ে বাড়ি করে বাড়ি আছে, সেসব বাড়িতে তারা ঘরটার পায় না, তাদের ঘর আসে না,
কিন্তু যার দোতলা বাড়ি মানে ব্যাংকে প্রচুর টাকা কেবল তাদেরই ঘর আসে, এটাই তৃণমূলের কালচার। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বারাসাত। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।